ওকে আমরা লাইভে আসছি আবার ফেসবুক থেকে আমরা অনেক হ্যালো হ্যালো পড়ে গেলাম মেহেদি অবশ্যই তাছাড়া তুমি ছাড়া আমার কে আমি সামনে যাই আমি ঘুরে আমি সেকেন্ড টাইম চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন এটা আমার বস আমাদের আজকে চ্যাম্পিয়ন হয়েছি আমরা বন্ধুগণ আফগানিস্তান সে আয়া ও মেরে হামারে টিম কে লিয়ে বহুত কুছ কিয়া।
আছে, আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছে, আমাদের বিশিষ্ট ডাক্তার, আমাদের বাংলাদেশের সুনামগণ্য হাসি সজল সজল ভাই। বন্ধুগণ, অল প্লেয়ার্স প্লিজ অ্যাটেনশন, আমাদের বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যানের মধ্যে একজন, আমাদের দলের অধিনায়ক ইমরুল কায়েসের জন্য সবাই করতালি। আমার হিন্দি বলতে হচ্ছে, আমাদের কুমিল্লা ভিক্টোরিয়ানসের ভিডিও অ্যানালাইসিস, যিনি ইন্টারন্যাশনালি ভিডিও অ্যানালাইসিস করে, আমাদের আরেকজন আছে যার কথা না বললেই না, আমাদের বাবু, তিনি অনেক পরিশ্রম করেছেন আমাদের টিমের জন্য, আজকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাকে ধন্যবাদ। সবচেয়ে আরেকটা কথা যেটা আমি সবার পরে বলছি, তিনি হচ্ছে আমাদের টিমের প্রাণ কেন্দ্র, নয়নমণি, লক্ষ্মী, সোনামণি, আমাদের আসিফ, আমাদের আমাদের টিমের কোচের পরে ক্যাপ্টেনের পরে যদি সবচেয়ে মূল্যবান লোক সে চারজন হচ্ছে জুম্মন, তন্ময়, নাসির এবং গুলবুল। বন্ধুগণ, আপনারা যাকে দেখছেন আমাদের টিমের ওয়ান অফ ডিরেক্টর, আমাদের ভাইটা, আমাদের অনেক বড় মনের মানুষ, সবচেয়ে ভালো মানুষের মধ্যে আচ্ছা, আমাদের এই টিম আজকে আল্লাহর রহমতে চ্যাম্পিয়ন হয়েছে, তো এটার পিছনে আমি আমার কাছে মনে হয়েছে যে সালাউদ্দিন স্যারের পরে একজন খুব অক্লান্ত পরিশ্রম করছে, এজ এ কোচিং স্টাফ, এজ এ বড় ভাই, মানে আমাদের শামিন ভাই, আমরা সবাই শামিন ভাইয়ের জন্য দোয়া করি, তার কোচিং ক্যারিয়ার 5 বছরের চ্যাম্পিয়ন, খুব ভালো একটা শুরু, আপনাদের আরো অনেক দূর যান, ঠিক আছে, তারপরে আমাদের কৃষ্টি ভাই, ঠিক আছে, সবাই কৃষ্টি ভাই, কৃষ্টি ভাই, কৃষ্টি ভাই, আমাদের ট্রফি যতটা ওজন, আজকে যদি তার চোখের জল ধরা হয় দাদা, তাহলে সেই ওজনটা এই যে এখন এখন নাচ হবে, নাচ এখন নাচ হবে, তাহলে শব্দ করার আমি একটা কথা বলি, আসলে আমরা 2015 সাল থেকে কুমিল্লা ভিক্টোরিয়ানসের যাত্রাটা শুরু ছিল, তো এই যাত্রার একদম প্রথম যিনি আমাদেরকে এই পথটা ধরে হাঁটাতে শিখিয়েছেন তিনি আমাদের চেয়ারপার্সন। তারপরে আসলে একদম শুরু থেকে আমি আসি, আমি নয় আসি, হাসান ভাই আছে,
আমরা একদম প্রথম থেকে আসি আর সবচেয়ে বড় ব্যাপার কি আমাদের দিন শেষে ওইখানে আমরা জিতে যাই যখন দেখি যে প্রত্যেকটা প্লেয়ার বিপিএল শেষে একবার করে বারবার বলে যায় যে ভাই নেক্সট ইয়ারও এই টিমে খেলতে চাই তখনই আমরা আসলে ট্রফি জিতি তা আমি মনে করি যে আমরা চারবারে দুইবার না আমরা চারবারই আমরা চারবারই ট্রফি জিতেছি ইনশাআল্লাহ আমাদের যখন ছিল আজকে সব খামুরের সামনে আমাদের একজন টিম মেম্বার লন্ডনে আছে কাশ্মী কামাল তিনি আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন কাশ্মী আবু থ্যাংক ইউ সো মাচ এই যে শাহিন এই যে জিয়া ভাই এই যে তন্ময় এই যে নয়ন ভাই ক্যামেরা ভাই আমাদের নয়ন ভাই আবু এই যে রানি চ্যাম্পিয়ন ভাই সজল ভাই এই যে ফিজিও বলুন ভাই এই যে সজল ভাই আজকে আইকা দাও কত বড় 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 বড়